শিক্ষায় জাতির মেরুদণ্ড ও শিক্ষকরা হলেন এই মেরুদণ্ড গড়ার কারিগর। যদি প্রশ্ন করা হয় একটি আদর্শ নীতি নৈতিকতা বোধ সম্পন্ন জাতি তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি, বোধহয় সবচেয়ে সঠিক জবাব হওয়া উচিত বাস্তবসম্মত এবং নৈতিক জ্ঞান সম্পন্ন শিক্ষা। কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একই হাল। শিক্ষক প্রশিক্ষকের নামে শিক্ষকদের কেন হাঁসমুরগি বানানো হচ্ছে, আর ঠান্ডা মাথায় ছাত্রদের কেন করা হচ্ছে মেধা শূন্য? প্রশ্ন উঠতেই পারে, এমন উদ্ভট প্রশিক্ষণ নিয়ে শিক্ষকরা ছাত্রদের কি শিখাবেন? নতুন শিক্ষাক্রমে শিক্ষকদের দক্ষ ও অভিজ্ঞ করে তুলতে মাধ্যমিক স্তরের বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সারাদেশের 4,20,000 শিক্ষককে প্রশিক্ষণ প্রদান শুরু করেছে। 406,92,78,000 টাকা ব্যয়ে 2 ধাপে মাধ্যমিক স্তরের শিক্ষকদের এ প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। কিন্তু সম্প্রতি প্রশিক্ষণের অনেকগুলো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শুরু হয়েছে ট্রল, হাসি ঠাট্টা আর নানান সমালোচনা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে ব্যাং বানিয়ে ব্যাঙের মতো হাঁটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অনেকেই বলছেন, ব্যাং কিভাবে হাঁটা চলা করে তা যদি ছাত্রদের শেখানোর প্রয়োজনই হয় তাহলে মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা করে সেখানে সরাসরি ভিডিও দেখালেই সবচেয়ে উত্তম হতো। কিন্তু শিক্ষকদের এভাবে প্রশিক্ষণের নামে অপদস্থ করা মেনে নিতে পারেননি অনেকেই। এই ভিডিও ভাইরাল হবার 2 দিন পর ভাইরাল হয় আরেকটি ভিডিও। ব্যাং ট্রেনিংয়ের পর এবার দেখা যায় হাঁসের ট্রেনিং। সেখানে দেখা যায় শিক্ষকরা হাঁসের মতো পাখা মেলে প্যাক প্যাক শব্দ করে হাঁসের মতো হাঁটছেন। কিছুক্ষণের জন্য হলেও এই ভিডিও দেখে মনে হচ্ছে এটা প্রশিক্ষণ নয়, যেন কোনো সার্কাসের আসর বসেছে। সোহেল রানা হিরু নামে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আচ্ছা এই ট্রেনিং থেকে কি শিক্ষা নেওয়ার আছে জানার খুব ইচ্ছা করছে। ফ্রেন্ড লিস্টে অনেক শিক্ষক আছে, তারা কি খোলাসা করবেন বিষয়টা? শিক্ষকদের সবসময় সবার উপরে রাখি, প্রিয় পেশার সাথে এসব একদমই ভালো লাগছে না। কাজল সোহেল লিখেছেন, একটা জাতিকে কিভাবে ধ্বংস করতে হয় তার সকল আয়োজন করে ফেলা হয়েছে, এটা কিসের ট্রেনিং? এটা দিয়ে শিক্ষকরা কি করবেন, কেউ একটু জানাবেন প্লিজ। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে সাইকেল চালাই ক্রিং ক্রিং শব্দ করে শিক্ষকদের অহেতুক সব বিষয় দিয়ে শেখানো হচ্ছে। অনেকে বলছেন, এখানকার পড়ালেখায় ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে টেলিসামা দিলদারের মতো জোকার অভিনয়শিল্পী তৈরি হওয়ার প্রস্তুতি চলছে। এই যদি হয় শিক্ষকদের ট্রেনিংয়ের নাজেহাল অবস্থা, তাহলে বাচ্চাদের কি করুণ অবস্থা হবে? এই যদি হয় উন্নত শিক্ষা ব্যবস্থা, তাহলে আমি বলবো আমাদের সময়ের শিক্ষা ব্যবস্থা এর চাইতে হাজার গুণ ভালো ছিল। জাতির কাছে প্রশ্ন, দীপুমণি আপা কি সত্যি শিক্ষিত জাতি বানাচ্ছে, নাকি শিক্ষার নাম ব্যবহার করে একদল অপদার্থ গণ্ড মূর্খ বানানোর চেষ্টা করছেন? ধর্ম পরীক্ষায় নাই কোনো ধর্মের বিন্দুমাত্র ছোঁয়া, শুধু গান আর গান। মানুষ যখন চাঁদে যাচ্ছে তখন বাংলাদেশে শেখানো হচ্ছে রান্নাঘর গোছানো, আলু ভর্তা বানানো, এসব শিখে কি করবে ছাত্ররা? কেউ কেউ বলছেন, জনগণের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা প্রায় 500 কোটি টাকা এই অযথা প্রশিক্ষণের পেছনে কেন খরচ করা হচ্ছে? জনগণের অর্থের শ্রাদ্ধ বন্ধ করা হোক। এদিকে জানা গেছে ইনস্ট্রাক্টরের বিরুদ্ধে প্রশিক্ষণে শিক্ষকদের মধ্যে নিম্নমানের উপকরণ বিতরণ, যাতায়াত ভাতা কম দেওয়া সহ জনগণের অর্থ হরিলুট শুরু হয়েছে। শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণের বাজেট থেকে মোটা অঙ্কের টাকা সরিয়ে নেওয়া হয়েছে বলে প্রশিক্ষণার্থীদের অভিযোগ। তবে এখানেও আছে বিপদ, এ ধরনের উদ্ভট প্রশিক্ষণ নিয়ে সমালোচনা করে আবার 5 শিক্ষক গেছেন জেল হাজতে। তবে বিপক্ষের মতও আছে, কেউ কেউ বলছেন বাচ্চাদের শেখাতে হলে মজার ছলে এভাবেই শেখাতে হবে। দর্শক, আপনি কি চান প্রশিক্ষণের নামে এসব তামাশা বন্ধ করে শিক্ষকদের যেন যুগোপযোগী শিক্ষা দেওয়া হয়? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।